দর্শক, ম্যাচের আগেই ফলাফল ফাঁস। মুস্তাফিজের দল চেন্নাই বনাম পাঞ্জাব, কোন দল জিতবে তা ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া। বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। আর অন্যদিকে পয়েন্ট টেবিলে ওঠার লড়াইয়ে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ জিততে মরিয়া হয়ে আছে, আর সেজন্য জ্যোতিষী টিয়া বলেন, আর অন্যদিকে পয়েন্ট টেবিলে ওঠার লড়াইয়ে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ জিততে মরিয়া হয়ে আছে অনেক দল, আর সেজন্য জ্যোতিষী টিয়া বলেন, এই দুটি দল অনেক শক্তিশালী, এদের লড়াইটা বেশ ভালো হবে। তবে পাঞ্জাব কিংস শেষমেশ ম্যাচটি জিতবে, কারণ যদি আগে ব্যাটিং করে চেন্নাই 230-এর বেশি রানের টার্গেট দিতে না পারে, তাহলে হেসে খেলে খুবই সহজে জিতবে পাঞ্জাব কিংস। আর অন্যদিকে যদি পাঞ্জাব আগে ব্যাটিং করে, তাহলে চেন্নাইয়ের বোলারদের কাছে সোজা হয়ে দাঁড়াতেই পারবে না এদিন পাঞ্জাব। তো দর্শক, কি মনে হয় আপনাদের জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎবাণীতে, তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।